আসসালামু আলাইকুম। আজকে একটি এলইডি টিভি ওয়ালে স্থাপন করব। এলইডি টিভি কিন্তু ওই যে নিচে যে পাও আছে যেগুলো রয়েছে এগুলো দিয়ে ওই এমনিতেই খাড়া থাকে, কিন্তু যখন আমরা ওয়ালে এই জায়গায় যদি এইটাকে সেটিং করতে যাই, তো আজকে যে ভিডিওটা দেখাবো তার জন্য আর কোনো দিন আর কেউ এই ভিডিও দেখতে হবে না। তো ওয়ালে আজকে সেটিং করবো, এটা খারাপ থেকে ধরো ওয়ালে সেটিং করার জন্য করতে হইলে ওই যে এইখানে একটা জিনিস ভুল হয়েছে, ফ্ল্যাশ লাইট দে দেও। এখানে কিন্তু একটা নাট লাগাই লইছে, এখানে নাট কিন্তু দুইটা আছিল, একটা এইরকম একটা নাট লাগানো যাবে না। এই যে হচ্ছে এই টিভি রয়েছে ফ্রন্ট পার্ট, এটা উপর সাইড আমরা এইভাবে রাখবো, আঠুর উপরে এইভাবে রাখতে পারি, কোনো সমস্যা নাই, বা এইভাবেও রাখতে পারি যেভাবে রাখলাম। এই হচ্ছে ফ্রেম, আর এটা এরকম স্ট্যান্ড, এটা খুললে এগুলো পাওয়া যায়, কিছু নাট পাওয়া যায়, আর দুইটা এটা পাওয়া যায়। এই দুইটা লাগবে এইখানে, এই জায়গা এটা উপরে থাকবে। এই টিভির ফ্রন্ট পার্ট হয়েছে এটা, এটা টপ সাইড, আর এটা এইখানেই লাগবে, এই যে। এখানে একটু সমস্যাও হয়, সমস্যাগুলি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে লাগাই ভাবে যে নাটগুলো রয়েছে, এই নাটগুলো অনেক সময় মিলে না, এই যে দেখিন এই যে নাট, তো নাটগুলো অনেক সময় মিলে না, কোনোটার মিলে এইরকম একটা ওয়াশার দিতে হবে, যে ওয়াশারগুলো এখানে আছে। এখন এখানে কিন্তু দুই ধরনের নাট আছে, এ দেখেন একটা মোড়া একটা সিকন, এই মোড়াগুলা এই যে সাইডটে আছে, এই যে একটা সাইডটা থাকার কথা, কিন্তু রই সাইডটে আছে, কিন্তু চিকনও সাইডটে আছে, এই যে সাইডটা মোড়াগুলা সাইডটে আছে, সিকন নাট কিন্তু সাইডটে আছে, আর এইগুলো আছে দুইটা, এই যে এগুলো আছে দুইটা, এগুলো লাগবে এই যায় এই জায়গায় লাগবে দুইটা, এই জায়গায় দুইটা লাগবে, এই যে দুইটার মধ্যে এটা আটকানোর জন্য আর কি, ফ্রেমের মধ্যে। এই যে ফ্রেমটা আছে না, এই ফ্রেমটা এই সাইডটা ওয়ালে লাগলে এটা এইভাবে দিয়ে এভাবে এভাবে যখন যাবে তখন এটা এভাবে আটকানোর জন্য, এই যে আটকেছে, এটা হচ্ছে এই কাজের জন্য। আর এগুলো হচ্ছে হালকা, আমার টেলিভিশনও যেটা আছে অনেকটা ইয়া শক্ত, এগুলো দিন দিন আমার স্ট্যান্ডটা কিনছিলাম 500 টাকা দিয়ে, আর এখন মনে হয় 300 টাকা হওয়া যায়, তাই না? 300 টাকা হওয়া যায়। এই যে এটাই এখানে লাগানো, এখন এই যে নাট এখানে সাইডটা দিছে, এখানে সাইডটা দিছে, এখন এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রের ভিতরে দেখতে হবে কোনটা লাগে, এটা লাগে না। কিছু কিছু টিভির মধ্যে এই নাটটা লাগে, কিছু কিছু টিভির মধ্যে এই নাটটা লাগে, এইখানে এইটা লাগবে, দুইটার না লাগলে একটা লাগবে, তাহলে এইটা যখন লাগবে তো এইখানে এইভাবে ওয়াশার লাগাইতে হবে, ওয়াশার দিয়া এই টিভিটা যেন মাঝখানে থাকে, এই যে দেখেন। Stop.
এটা ওয়ালে যখন থাকবো তো ওয়ালে গিয়ে এভাবে গেলে এভাবে লাগার পরে এই নাটগুলোর টাইট দেওয়া লাগে। এই যে এই নাটটা টাইট দিলে এবার যখন টাইট দেব তখন আর এটা টিভিটা পড়তন আমি সরাসরি দেখাই দিতেছি। টাইট দিলাম, এডারেও দিলাম, টাইটটা দুইটারই দেওয়া লাগবে যেহেতু লাগাই লানির পরে ড্রাইভার দিতে হবে এরকম ড্রাইভার দিয়ে। এখন তো আতে দিতেছি তো অনেকভাবে ড্রাইভার দিয়ে তুলে দিতে হবে। এই তখন চিন্তা করেন যে এই সাইডে দিয়ে ফুটে দেবেন, এই যে লড়ে সাইডে দিয়ে ফরত না, সাইডে দিয়ে ফরার মতন কোনো বাস নাই। এই বাসবো এই আর এটা কি এনে দিবেন নাকি এখানে? কিছু রাখো না যাইব আর এটা উঠে এনে তৈলে অনেক সময় টেলিভিশনটা পরে যাইব খাইতে পরে গেলে শেষ। আর এটা লাগে তাহলে মনে করে না শেষ হওয়ার কোনো চিন্তা নাই, লাগাই দেওয়া আর কোনো কাজ নেই। দোলা নিচে দোলা পরবো ঠিক আছে, যাতে দোলা না পরে এই ব্যবস্থা। অনেকদিন ধরে মেশিনটা চালাই না তো এভাবে কিন্তু দোলা আটকানি যায় ফালাই দে। বসি হুকের মতো লাগে আগে যেমনি দিছিলাম দুইটা প্লাস দেও গরম হয়ে গেছে শরীর মজে গরমের দিন হইও গরমের দিন না
এই যে তাই দিতেছে অত সুন্দর একটু ঘুরতো না লাগানো আর আমি এই যে সাইডে দিয়া হ্যান্ড ব্যাগ লাগাইবে ওই সাইডে দেয়া এই সাইডে এই যে হ্যান্ড ব্যাগ লাগানো জায়গা আছে ওই যে ঢুকায় ঢুকায় ফ্যান ব্যাগ লাগাইবে ঠিক আছে ফ্যান ব্যাগ লাগাইতে পারেন আবার মাস্ক লাগাইতে পারেন মাউস ডাটা কেবল লাগাইতে পারেন জড়ি লাগান যা শুনে অনেক সময় বাচ্চারা একটু টান টুন দিয়ে এখানে কিন্তু বয়ার একটা সুন্দর জায়গা আছে বসার সুন্দর জায়গা আছে কিন্তু অনেক সময় লারা সারা গায়ে পড়ে থাকে এখন তো কিন্তু লারা সারা গায়ে পড়তো অনেক সময় দেখা যায় কি একটা বিলাইটি লাইটা লাগলো পড়ে থাকে আর ওটা এখানে কেউ এইভাবে মনে দেখে এখানে কেউ টানতো না বিলাই লাগাই ওটাই টানতো না তো যাই হোক আমরা যাই গিয়া